আমাদের আরেকটি নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর কিডস। এখন থেকে এই চ্যানেলে তোমরা নিয়মিত শিক্ষামূলক ভিডিও পাবে, তাই তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির উপরে আজকে আমরা একটি ছক অনুশীলন করব। এই ছকটি রয়েছে তোমাদের মূল বইয়ের 12 নম্বর পৃষ্ঠায়। ছকের নাম হচ্ছে অনুসন্ধানী কাজে তথ্য সংগ্রহের আগে করণীয়। আমরা করণীয়গুলো এখানে লিখব, তবে এই ছকটি কোন বিষয়ের উপরে আমরা পূরণ করব। দেখো, এর আগের পৃষ্ঠে আমরা দেখতে পাবো লেখা রয়েছে দলীয় কাজ 2, অর্থাৎ এটি হচ্ছে আমাদের একটি দলীয় কাজ। সে দলীয় কাজের বিষয়বস্তু এখানে লেখা রয়েছে। এখানে লেখা আছে, এখন আমরা দলীয়ভাবে একটি অনুসন্ধান করব। আমরা এর জন্য পূর্বগঠিত দলের সবাইকে নিয়ে অনুসন্ধান করার পরিকল্পনা করব। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে আমরা নিজ এলাকার প্রাকৃতিক বা সামাজিক উপাদানের পরিবর্তন অনুসন্ধান করব। এজন্য আমরা দলগতভাবে আলোচনা করে ঠিক করব প্রাকৃতিক না সামাজিক কোন উপাদানের পরিবর্তন আমরা অনুসন্ধান করব। খেয়াল রাখতে হবে যেন ক্লাসের সবকটি দল, প্রাকৃতিক বা সবকটি দল সামাজিক উপাদান বাছাই না করে, প্রয়োজনে শিক্ষকের সহায়তা নেব। তো আমরা এখন যে অনুসন্ধানী কাজটি করব, সেই অনুসন্ধানী কাজটির বিষয়বস্তু হবে আমার নিজ এলাকায় প্রাকৃতিক বা সামাজিক উপাদানের পরিবর্তন সম্পর্কে অনুসন্ধান। এখন আমার ক্লাসে যে সকল দল থাকবে সবাই কিন্তু একটি বিষয়ের উপরেই কাজ করব না, অর্থাৎ হয় কেউ প্রাকৃতিক সম্পদ নিয়ে কাজ করবে, নয়তো কেউ সামাজিক সম্পদ নিয়ে কাজ করবে। তো আমরা যে বিষয়টির উপরে কাজ করব সেই বিষয়টির উপরে আমরা কী করব, তথ্য সংগ্রহ করব। কার কাছ থেকে? তথ্যদাতার কাছ থেকে। সেখান থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করব এবং এই কাজের আলোকেই, অর্থাৎ কাজটি আমরা কীভাবে করতে পারি সেই আলোকে আমরা এই ছকটি পূরণ করব। তো চলো দেখে নিচ্ছি যে কীভাবে আমরা এই সম্পূর্ণ ছকটি পূরণ করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের অনুসন্ধানের বিষয়বস্তু কী। তো উত্তরে আমি লিখেছি আমাদের এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন। দেখো, আমাদের মূল বইতে কিন্তু ছিল 2টি পরিবর্তন, একটি হচ্ছে সামাজিক উপাদানের পরিবর্তন আর একটি হচ্ছে প্রাকৃতিক উপাদানের পরিবর্তন। এখন এই 2টি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে তুমি কাজ করবে, আবার অন্য একটি বিষয় নিয়ে হয়তো অন্য কোনো দল কাজ করবে। তো আমাদের কাজ করার বিষয় হচ্ছে সামাজিক উপাদানের পরিবর্তন। এখন এইটি যে আমরা অনুসন্ধান করব, আমাদের অনুসন্ধানের জন্য প্রশ্নগুলো কী, অর্থাৎ আমরা যার কাছ থেকে তথ্য সংগ্রহ করব তাকে আমরা কোন প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারি। সে প্রশ্নগুলো হতে পারে, 1, গত 20 বছরে এই এলাকার রাস্তাঘাটে কোনো পরিবর্তন এসেছে কি? 2, গত 20 বছরে এই এলাকার ঘর বাড়িতে কোনো পরিবর্তন এসেছে কি? 3, গত 20 বছরে এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পরিবর্তন এসেছে কি? 4, গত 20 বছরে এই এলাকার শিল্প কারখানায় কোনো পরিবর্তন এসেছে কি? এগুলো হচ্ছে আমার প্রশ্ন, অর্থাৎ আমি যার কাছ থেকে তথ্য সংগ্রহ করব তাকে মূলত আমি এই প্রশ্নগুলো করতে পারি। এরপর দেখো পরবর্তী প্রশ্নগুলো হচ্ছে, প্রশ্নগুলো অনুসন্ধানের জন্য উপযোগী কি, অর্থাৎ আমি যে প্রশ্নগুলো তৈরি করেছি সে প্রশ্নগুলোর মধ্য দিয়ে কি আমি অনুসন্ধান করতে পারবো, এটা কি উপযোগী? উত্তর আমি লিখেছি, হ্যাঁ, উপযোগী। এরপর প্রশ্ন হচ্ছে আমাদের অনুসন্ধানের তথ্যের উৎস কারা, অর্থাৎ কারা আমাদের প্রশ্নের উত্তর দিবে। তারা হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। যেহেতু আমি আমার নিজ এলাকায় এই অনুসন্ধানী কাজটি পরিচালনা করব, তার মানে স্থানীয় যে বাসিন্দারা রয়েছে তারাই হচ্ছেন মূলত আমার তথ্যের উৎস, তারাই আমার প্রশ্নের উত্তর দিবেন। এরপর প্রশ্ন হচ্ছে আমাদের অনুসন্ধানের তথ্য সংগ্রহের পদ্ধতি কোনটি, কোন পদ্ধতিতে আমরা তথ্য অনুসন্ধান করব। তো আমি উত্তর লিখেছি, সরেজমিনে জরিপ পরিচালনা, অর্থাৎ আমি সেই জায়গায় গিয়ে জরিপ পরিচালনা করব। বিভিন্ন মানুষের কাছে তাদের মতামত জানতে চাইব যে তারা এই বিষয়টি নিয়ে আসলে কী ভাবছে। এটি মূলত হচ্ছে একটি জরিপ, যেটা আমি সরেজমিনে, অর্থাৎ সেই স্থানে গিয়ে জরিপ করব। এরপর রয়েছে আমাদের অনুসন্ধানের জন্য কত সময় ও বাজেট প্রয়োজন, অর্থাৎ এই যে অনুসন্ধান কাজটি আমরা করব সে কাজটি করার জন্য আমাদের কী পরিমাণ সময় ব্যয় হবে এবং কী পরিমাণ অর্থ আমাদের প্রয়োজন। তো আমি এখানে সময় এবং টাকার পরিমাণ লিখেছি, দেখো 1 সপ্তাহ 5,000 টাকা, অর্থাৎ এই কাজটি করার জন্য আমাদের কিন্তু যথেষ্ট সময় ব্যয় হবে এবং একই সাথে আমাদের কিছু কিন্তু খরচও বহন করতে হবে। সেক্ষেত্রে আমি এই পরিমাণের কথা লিখে দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো করে সেই অনুযায়ী লিখে দিতে পারো। এরপর বলা হয়েছে আমরা তথ্য সংগ্রহের সময় তথ্যদাতার কাছ থেকে অনুমতি নিয়েছি কিনা। উত্তরে আমি লিখেছি, হ্যাঁ, নিয়েছি। অর্থাৎ যেই ব্যক্তির কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করব তার কাছ থেকে আগে অবশ্যই অনুমতি নিতে হবে যে তিনি তথ্য দিতে পারবেন কিনা বা এই বিষয়ে তার অনুমতি আছে কিনা।
তো এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলি মূলত আমরা এই ডান পাশের খালি ঘরে উত্তরগুলো লিখে দিব, আর এভাবেই আমরা মূলত এই 12 নম্বর পৃষ্ঠার কাজটি সম্পন্ন করতে পারি। শিক্ষার্থীরা, এখানে আমি আমার মতো করে উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা চেষ্টা করবে তোমাদের মতো করে এই উত্তরগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী কাজে, যেখানে আমরা দলীয় কাজ 3 দেখতে পাবো এবং 3 নম্বর কাজে আমরা আরও একটি ছক দেখতে পাবো, সেই ছকটিও আমি তোমাদেরকে সমাধান সহ বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।